নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর কবে থেকে খুলবে বিদ্যালয়গুলি দেখুন কি নির্দেশ রয়েছে অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব খবরটি বন্ধুরা কবে থেকে খুলবে স্কুল বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র বড় সড়ো ঘোষণা কেন্দ্রে জুলাই মাসে স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র তবে জানানো হয়েছে উপস্থিতির হারে শিথিলতা থাকবে অর্থাৎ তিরিশ শতাংশ উপস্থিতিকেও গ্রাহ্য করতে হবে স্কুলগুলিকে এছাড়াও জানানো হয়েছে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হবে না অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসতে পারবে কেন্দ্র জানিয়েছে জোন ভিত্তিক স্কুলগুলি খোলা হবে অর্থাৎ প্রথমে গ্রিন জোনের স্কুল খোলা হবে তারপর ধীরে ধীরে অরেঞ্জ এবং সবশেষে রেড জোনের স্কুল খোলা হবে রিপোর্ট জানাচ্ছে প্রাথমিক শ্রেণীর পড়ুয়ারা লকডাউনের নিয়মকানুন মেনে চলতে পারবে না তাই বাড়ি থেকেই পড়াশোনা চালাতে হবে তাদের স্কুলগুলি পুরোপুরি খুলে গেলে পরবর্তী নির্দেশ পেয়ে তাদের স্কুলে পাঠাতে পারেন অভিভাবকরা সরকারি আধিকারিকরা জানাচ্ছেন স্কুল খোলার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন তৈরি করা হবে এই সপ্তাহের শেষের দিকেই তা প্রকাশ করা হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ষোলোই মার্চ থেকে স্কুল বন্ধ রয়েছে গোটা দেশ জুড়ে প্রায় দু মাসের উপর স্কুল বন্ধ থাকায় কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তবে এটি কেন্দ্র সরকারের নিয়ম আমি যেটি আপনাদের সামনে প্লেস করলাম ভিডিওটি যে কথাগুলি বললাম বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা অবশ্যই জানব আপনারা অবশ্যই আপডেটগুলি পাবেন সঙ্গে থাকবেন